নারীকে বললে কি তো হবে না, নারী নির্যাতন হচ্ছে, তার নির্যাতনের প্রতিকার আছে, প্রতিকার পাওয়ার রাস্তা হচ্ছে আমার বিচার চাওয়া। তাহলে কোর্টে কতজন বিচার চাচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে আমাকে বলতে হবে যে এতটা মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে। কোর্টে তো স্যার অনুমান করে বলবো, কোর্টে বিচার যাচ্ছে কিন্তু তারা তো সেই রায়টা পেতে পেতে অনেকটা লেন্থ হচ্ছে। তা হোক, কিন্তু বিচার প্রার্থনা করছে। ধরুন আজকে 2018 ডিসেম্বরে বলা হলো আপনি শিয়ালদা কোর্টে বা কৃষ্ণনগর কোর্টে বা বিভিন্ন জেলা স্তরে আদালতগুলিতে দেখা গেল যে 500 মহিলা নারী নির্যাতনের জন্য মামলা করেছে। তাহলে আমি বলতে পারি আপাতত দৃষ্টিতে ওই 500 জন মহিলা মনে করছে যে তাদের মানব অধিকার লঙ্ঘন হচ্ছে, এইটুকু আমি তো অনুমান করে বলব। তবে হ্যাঁ, এটাও ঠিকই, ভারতবর্ষে এখনও অশিক্ষা আছে, ভারতবর্ষে দারিদ্রতা আছে, ভারতবর্ষে মামলা করার প্রতিবন্ধকতা আছে। এটা ছাড়াও কিছু কিছু লোক প্রতিকার চাইতে পারে না, যাতে প্রতিকার চাইতে পারে সেই জন্যই কিন্তু ভারতবর্ষ সরকার এই বিভিন্ন অর্গানাইজেশনকে লাইসেন্স দিয়ে কে এনজিও করেছে যে তারা সেখানে সমাজে সমাজে গায়ে গায়ে প্রচার করবে, যাদের এই মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মনে করছে তারা আমাদের কাছে আসুন, আমরা আপনাদেরকে বিচারের রাস্তাটা বলে দেব। কারণটা হচ্ছে, ধরুন আমাদের যা আইন আছে, আমার যা অধিকার আছে, সেই অধিকার থেকে আমি একটা বঞ্চিত করছি, এটাই মূল কারণ। এখন বঞ্চিত করছে কারা বলতে গেলে সব ক্ষেত্রে, ধরুন আমরা তো জনসাধারণ কিন্তু মানব অধিকার দিতে পারি না, প্রশাসনিক স্তরে যারা আছেন, প্রশাসনিক লোক এবং প্রশাসনিক সর্বময় কর্তা সেটা যখন ইগনোর করছে আমার অধিকারটাকে, তখন বলা হয় আমার মানব অধিকার লঙ্ঘিত। এই বিষয় না, এটা একটা সামাজিক বিষয়, এটা একটা সামাজিক বিষয়, সমাজতত্ত্ববিদরা এটা ভালো বলতে পারে। তবে এটাও ঠিকই, আমাদের মূল কথা যেটা হচ্ছে আমাদের মধ্যে হচ্ছে অশিক্ষা, মূল এই অশিক্ষা কারণেই আমরা এই যে আমরা বাবা মাকে, বৃদ্ধ বাবা মাকে তালাবন্দি করে আমরা ফ্যামিলি নিয়ে, স্ত্রীকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি এবং তালাবন্ধ করে রেখে যাচ্ছি, তার ভরণ পোষণেরও কোনো ব্যবস্থা করছি না, 10 দিন পরে আসবো, 12 দিন পরে আসবো, এইটা কিছু ব্যতিক্রমী দৃষ্টান্ত। সব ব্যতিক্রমী দৃষ্টান্তকে আমাদের সামাজিক দৃষ্টান্ত বললে ভুল হবে। আবার সঙ্গে সঙ্গে এটাও দেখছেন অনেক মাকে শ্রদ্ধা করার জন্য স্ত্রীকে পর্যন্ত ডাইভোর্স দিয়েছে, এরকম দৃষ্টান্ত আছে, মায়ের প্রতি শ্রদ্ধাও আছে, আবার মাকে অবহেলা করা হচ্ছে, এটা একটা সামাজিক দৃষ্টান্ত, সামাজিক তত্ত্বকে বার্তা দিব। এই কারণে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ যেন মনে করে আমার হিউম্যান রাইটটা যেন আমি পাই, সঙ্গে সঙ্গে অপরের হিউম্যান রাইটটাও যেন লঙ্ঘিত না হয়, একটা। দ্বিতীয় কথা, হিউম্যান রাইট লঙ্ঘিত হবে, কারণ কতগুলি প্রাকৃতিক কারণ আমরা অস্বীকার করতে পারি। যেরকম ধরুন আমি নিজে আগুনে দগ্ধ হয়ে এটা কেউ চাই না, আমার সম্পত্তি আগুনে দগ্ধ হয়ে যে আমরা কেউ চাই না, কেউই চাই না, ভারতবর্ষের 120 কোটি লোক হলে তা কেউ চাই না। তা সত্ত্বেও সরকার অগ্নি নির্বাপক খুঁজছে, আগুন লাগলে আগুন যাতে নিভিয়ে দেওয়া হয়। আমরা কেউ সুস্থ থাকতে চাই সবাই, কেউ অসুখ চাই না, কিন্তু সরকার মানুষ যখন অসুখ হবে তাকে সেই অসুখ নিবারণের জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করে হাসপাতাল স্থাপন করবে, এটা হবে, এটা একটা প্রাকৃতিক কারণ। এটা স্বামী বিবেকানন্দ বলেছে, প্রাকৃতিক কারণে হবে। তবে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছে, আমাদের প্রকৃতিকে দমন করতে হবে, তাহলে একটি সুরাহা। ধরুন আমি ক্ষুধার্ত, আমি সবাইকে বললাম যে আমি খুব ক্ষুধার্ত রে ভাই, ক্ষুধার্ত, আপনারা আমাকে কি করবেন, আমি বাঁচতে পারছি না, আমি ক্ষুধার্ত, আমি খাবো, আপনারা কি করবেন আমাকে, প্রথম কথা কি খাবার দেবেন, আর যাই হোক আপনার বাসস্থান নেই, আপনার বস্ত্র নেই, যাই হোক আমি ক্ষুধার্ত, আমি বাঁচছি না, আমার খাবার দেবেন, খাবারের ব্যবস্থা আছে, তাই তো? মানব অধিকার যে লঙ্ঘিত হচ্ছে, লঙ্ঘিত যে চিৎকার করছি আমরা, কয়েকজন তার প্রতিকারের জন্য ব্যবস্থা করেছি আমরা, প্রতিকারে যা প্রতিরোধের আমরা চেষ্টা করেছি, আমার মানব অধিকার যদি লঙ্ঘন হয়, আমার মানব অধিকার পাওয়ার ব্যবস্থা তো রয়েছে। 1993 সালে আমাদের রাজ্য সরকার হিউম্যান রাইটস কমিশন আছে, তাছাড়াও বলা আছে মানব অধিকার লঙ্ঘন হলে বিচার ব্যবস্থা বিচার চাওয়া যায়। আমরা কয়জন বিচার চেয়েছি, এটা একটা এই
এই জিনিসটা সমালোচনামূলক কথাটা যতদিন আমাদের বন্ধ না হবে ততদিন এই অধিকারগুলোর মর্যাদা। আইনস্টাইন বলেছেন একটা কথা, আইনস্টাইন আমার বক্তব্যতে বলেছে, আইনস্টাইন একটা কথা বলেছে, আমি সেটা বাংলা তর্জমা করে বলছি, যে যে সংগঠন ক্ষুদ্রতম কাজের প্রতি মর্যাদা দিতে পারে না সেই সংগঠন পবিত্রতম কাজেরও মর্যাদা সহকারে পালন করতে পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা অ্যামনেস্টি ইন্ডিয়া একটা সংগঠন যেটাতে ভারত সরকার এখানে পারমিশন দিয়েছে, লাইসেন্স দিয়েছে, এই সংগঠন জীবিত আছে এবং এই সংগঠনের বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন সেমিনার, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন পদক্ষেপে দেখা যাচ্ছে যারা মানবাধিকার যাদের লঙ্ঘন হচ্ছে তারা যাতে মানবাধিকারটা ফিরে পেতে পারে তার চেষ্টা আপ্রাণভাবে করে যাচ্ছে। এই জন্য এই অনুষ্ঠানটাকে সার্থক আমি একটা সংগঠন মনে করি। এটা এটা সারা জীবন সারা জগৎ জিয়ে বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে।